বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয় ও মদিনার মানুষেরা রে মক্কার মানুষেরা রে আমি আর তোদের মধ্যে থাকব না আমি আর থাকতে চাই না কারণ আমি গোবের মধ্যে নবীর পাইতাম দানের মধ্যে নবীর পাইতাম আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীর পায়ারে আজকে আমার নবী নাই শরীয়তে আমার নবী নাই আমি বেলাল নবী বিনে বাঁচব না আমি তোমাদের বলি আমি আর এই জমিনের মধ্যে থাকব না আমি মদিনার দুঃখে থাকব না রে আমি নবী বিনে বাঁচতে পারব না রে তোমরা আমারে ক্ষমা করে দিও মদিনার মানুষের রে মক্কার মানুষের রে আমার নবী যেখানে নাই রে আমি বেলাল কে নিয়ে বাঁচব কারে নিয়ে বাঁচব রে আমি বেলাল রওনা হয়ে গেল নবীকে ছুঁয়ে নবীর রওজা দেখে সহ্য করতে পারে না বেলাল ছয় মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসেন আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেন স্বপ্নে যুগে বেলাল রে আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল আবার রেখে গেলি ও বেলাল তুই না আমারে থুয়ে থাকতে পারতি না বেলাল রে তুই না আমার জন্য পাগল ছিলি দেওয়ার বেলাল রে আমি নবীর জন্য কি তোর মায়া লাগে বেলাল আমার বড্ড দেখতে মনে চায় তোরে আয় আয় আমি নবী তোরে কত ভালোবাসি বেলাল আয় আয় আমি তোরে একটু নয়ন ভরে দেখবো জোরে বলেন মারহাবা উমাইয়ের কাছে নালিশ ডাকতে বলে উমাইয়ের কি রাখাল কিনেছ কি গোলাম কিনেছ এই গোলাম তো দিবান শিখি জন একটা মন্তর পড়ে আমাদের বকরিগুলো খানা খায় না আমাদের উটগুলো খানা খায় না সবাই তো শুধু চোখের পানি ছিঁড়ে কান্দে বেলালকে ডাকা হলো বেলাল বেলাল ও বেলাল সবাই তো তোমার বিরুদ্ধে কমপ্লেন দিছে রে বেলাল বেলাল রে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো যা পড়লে বকরি খানা খায় না যা শোনার জন্য উটগুলো খানা খায় না দুম্বাগুলো খানা খায় না তোমার মুখের দিকে তাকায় থাকে রে বেলাল বেলাল ডাক দে বলো হুজুর আমি কোন কবিতা পড়ি না কোন গান করি না আমি আমার মাওলা জিকিরি করি আমার মাওলার প্রশংসা করি জোরে বলো মারহাবা ও মায়া বল বেলাল তোমার মালিক কে আমার মালিক আমার আল্লাহ জোরে বলেন মারহাবা উমাইয়ের কয় জীবনে কিতা শুনলাম রে সব মানুষ কয় মালিক আমি উমাইয়া আজকে বেলালের মালিক নাকি কোন খোদা যারে দেখা যায় না যার আকার নাই যার ইঙ্গিত নাই যার কোনো ছায়া নাই যারা জীবনে দেখি নাই সে কেমনে তোর মালিক হয় ও মায়া কয় বেলাল রে ও বেলাল তোরে খাওয়াই কে কয় আমার আল্লাহ তোরে বোনাই কে আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন উমাইয়া ক্ষিপ্ত বলে বেলাল এই সব কিছুর মালিক হলাম আমি যেহেতু তোমাকে আমি করাই করেছি তোমাকে তোমার মালিক আমি তোমার হাতের মালিক আমি তোমার খাওয়ানোর মালিক আমি পড়ানোর মালিক আমি জীবনদাতার মালিক আমি জীবন নেওয়ার মালিক আমি বেলাল রে আমাকে তুমি খোদা বলে যদি না মানো মালিক বলে যদি না মানো বেলাল তোমার পরিণাম ভালো হইতো না বেলাল ভালো হুজুর আপনার মালিককে আমার মালিক আমি নিজে আরো আমার রানী কামিনী ও মায়া কয় বেলাল রে ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও ওই কালেমা পড়া যাবে না এই কালেমা পড়া যাবে না বেলাল বলে হুজুর জীবন দিতে রাজি আছে কালেমা ছাড়তে রাজি নেই ও মায়া কয় বেলাল কালেমা ছেড়ে দাও নাই খানা বন্ধ কাজ করা লাগবে খানা বন্ধ বেলাল আমি রাজি আছি খানা খাইতাম না বেলাল খানা ছেড়ে দিলেন একদিন নয় দুদিন নয় একটা সপ্তাহ পার হয়ে গেল বেলাল এক গিলাস পানি খায় না রে বেলাল জমিনের মধ্যে কাঁপতে বলি গো
তুমি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সব কিছুর মালিক আল্লাহ বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ তোমার হাতে আমার জান তোমার হাতে আমার মান তোমার হাতে সব কিছু আমি সুপে দিলাম আল্লাহ যদি খানা বন্ধ হয়ে গেছে তবু যেন ইমান না হারায় চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো বেলালের খবর আবার চলে গেল মায়ের কাছে বেলাল ওমায়া তোমার বেলাল খানা খায় নাই তবে কালেমা বন্ধ হয় নাই তোমার বেলালের পেটে খাবার নাই কিন্তু কবিতা পড়া বন্ধ হয় নাই তোমার বেলালের পণ্যের কাপড় ছিঁড়ে গেছে কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি পড়তে পড়তে গা হয়ে যায় তবু বেলাল পড়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল কালেমা ছেড়ে দে বেলাল কই না চাবুক হাতের মধ্যে নিয়ে উমাইয়া প্রথম কিছু পিটাইলেন দাসীর হাতে দিয়ে দিলেন গোলামের হাতে দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত আমি উমাইয়াকে খোদা বলে না মানবে প্রহার করবি যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা দূর না হবে বেলালের বাড়ি মাপ একটা বাড়ি বন্ধ করবি না আমি হুকুম দিনা আঘাতের পর আঘাত করো চালাও বেলালের গায়ের মধ্যে বাড়ি দেয় চাবুকের সঙ্গে বস্ত উঠে যায় গায়ের চামড়া গুলো উঠে যায় বেলাল একটা চিৎকার মেরে ডাকতে বলে আমার মালিক আমি বেলাল জীবনের মাগ করি না রে আমি দুনিয়ার মধ্যে আশেপাশে জীবন দিতে পারি আমার প্রভু আমার খোদা আমার আল্লাহ তবু আমার জবান থেকে যেন একটা সেকেন্ডের জন্য কালেমা বন্ধ না হয় বেলালকে মারতে মারতে হাত পাতা হয়ে গেল বেলালের চাবুক চাবুক চালাইতে চালাইতে বেলালকে কি করলেন ও মুসলমান শুনেন বেলাল জমিনের মধ্যে লুটে পড়লেন বেলাল কে উমায় বলে যাও কে আমার সামনে থেকে নিয়ে যাও তোমাদের কি বললাম যতক্ষণ পর্যন্ত কালেমা পড়া বন্ধ না হবে ওর উপরে আঘাত বন্ধ হবে না ওর উপরে টসিং করা বন্ধ হবে না ওকে যেমন আঘাত করো যেন তোর খোদাকে ভুলে যায় ওর রাসুলকে ভুলে যায় আমি উমায়া এই নামটা সহ্য করতে পারি না কারণ আল্লাহ নামটা শুনতে পারি না মুহাম্মাদের নাম শুনলে আমার মাথায় কাজ করে না সুতরাং বেলালকে আমার সামনে থেকে নিয়ে যাও তেজি গুড়ার পিছে বান্ধ তাকে টান টান টানাটানি করো টানা হিজড়া করো যতক্ষণ পর্যন্ত বেলাল তার মাওলারে না বলে আমাকে খোদা বলে যতক্ষণ পর্যন্ত মেনে না নেয় বেলালের আঘাত যেন বন্ধ না হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো গো বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো সারা মহল্লার মধ্যে উত্তপ্ত গরম বালুর উপরে দিয়ে পাহাড় দিয়ে টানাচানা টানাটানি করা হলো বেলালের গায়ের গোস্ত গুলো চামড়া গুলো ছিঁড়ে যায় বেলালের চোখ দিয়ে পানি বাইর হয় বেলাল কালেমা পড়ে বেলালের উপরে আঘাত চলে রে বেলাল সব মেনে নিলেন কিন্তু কালেমা ছাড়লেন না ওমা কয় বেলালের হাতে পেয়ে রশি দিয়া বল রশি দিয়ে বাঁধা হলো বুকের উপরে পাথর চাপা দাও যতক্ষণ পর্যন্ত সে মাওলারে না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়া হবে না আমি উমায়াকে যতক্ষণ খোদা না বলবে খোদা বলে না মানবে ভগবান বলে না মানবে বেলালকে ততক্ষণ পর্যন্ত ছাড়া হবে না বেলাল ওই পাথরের নিচে যাইয়া বেলাল জবাব দি আহা আহা আল্লাহ 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 বলে ডাক দে বেলাল চোখের পানি সারে কাঁদে ডাকতে বলে মায়ের নামে আমি বেলাল জীবন দিতে রাজি ইমান দিতে রাজি নাই আল্লাহ আমি নবীকে ভালোবেসে যদি মরতে পারি আমার জীবন ধন্য বেলাল পাথরের নিচে হাত বাঁধা অবস্থায় পড়ে রইলেন হযরত আবু বকর শুনতে পাইলেন লম্বা লোচনা রে বাবা
ওয়াক্কার শুনতে পাইলেন মহল্লার মধ্যে একজন আসে ওই কিবাদান রে হাফসি গোলাম রাবার কলিজার টুকরা সন্তান হযরতে বেলাল কালেমা পড়ার অপরাধে উমায়ার কাছে নির্যাতিত নিপীড়িত খবর শুনে চলে আসে আশা দেখে পাথর বুকের উপরে লাগাড়ো বেলালের জীবন যায় যায় রে বেলালের সমস্ত দেহের মধ্যে রক্ত চলে রে ওয়াক্কার উমর বক্কার রাদিয়াল্লাহু তাআলা হু মনে করছে বেলাল মারা গেছে হযরত ওয়াক্কার পাথরটা সরায়া দিলেন সরায়া দেওয়ার পর উমায়ের গোলামেরা বলে কে গো তুমি ওমায়া শাস্তি দিছে তুমি কেন এর বুকের উপর থেকে পাথর সরাইলা বলে আমাকে নিয়ে চলো ওমায়ের কাছে ওমায়ের কাছে গেলেন হযরত ওয়াক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু যায় বলে হুজুর উমায়ারে আমি এসেছিলাম আপনার রাজ্যে ব্যবসার জন্য আমি জানি আপনি জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ কিন্তু আপনার মতো বোকা মানুষ আমার নজরে পড়ে নাই উমায়া কয় কে গো তুমি আমারে বোকা বলো বলে আপনি বোকা নয় তো কি যে ব্যক্তি আপনার অনুগত্য করে নাই সে যদি আপনার জমিনে মারা যায় আপনার পরাজয় হয়ে যাবে লোকজন আপনার অনুগত্য হবে না মরে যাবে তবু আপনাকে স্বীকার করবে না এত বড় গাদ্দাফকে আপনি কেন রাখছেন কেন তারে বিতাড়িত করে দেন না কয় পথা তো খারাপ ভালো নাই বলে আপনার জমিনের মধ্যে যদি মারা যায় তাকে তো আপনার এখানেই রাখা হবে আপনার জমিন নষ্ট হবে সুতরাং একজন নাফরমান আপনাকে যিনি মানে নাই তাকে আপনি কেন আপনার জমিনের মধ্যে মরার সুযোগ করে দিবেন এসেই তো দূরে ফেলে দেন অমায়া কয় কথা তো ভালোই বলছো বাবা এত সুন্দর বুদ্ধি দিছ আরে আবু বকর বলে তাহলে একটা কাজ করেন আমি যাইতেছি দেশে ফিরিয়া আমারও একটা গোলাম লাগবে জোরে বলেন আল্লাহু আকবার আমারও একটা গোলাম লাগবে তবে বেলালকে যদি আপনি দিতেন আমি নিয়ে যেতাম কয় বেলাল তো বাঁচবে না যদি যদি মারা যায় আমি আপনার রাজ্য ছেড়ে ফেলে দিয়ে যাব যদি বেঁচে যায় তাহলে আমি রেখে দিব কয় নিয়ে যাও আমি ফিরে নিব না আপনি কত টাকা দেনিছেন কত হাদিয়া দেনিছেন এত হাদিয়া দেন এত দেরহাম দিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক টাকাগুলো পাইয়া উমায় অত্যন্ত খুশি হয়ে গেলেন আবু বকর টাকা দিয়া বেলালের কাছে যে হাতে পায়ে রশি খুলে দিলেন ও মুসলমান খুলিয়া দিয়া পর বেলাল একটা আওয়াজ দিয়ে জোরে একটা নিঃশ্বাস রে বলে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা ও দুনিয়ার মুসলমান বেলালের অন্তর রয়েছে পায়ের রয়েছে খোলা বেলাল বলে আমি কে গো তুমি জীবনে কোনদিন আমি নবীরে দেখি না আমি মাওলার নামে পাগল হয়েছি রে আপনি কি পারবেন একটা বার আমার রাসূলের সঙ্গে দিদার দিতে একটা বার কি পারবেন আমার নবীর কদমে নিয়ে যেতে চোখের পানি মুছে ফেল আমি গোলাম আমার নবীর কদমে তোরে নিয়ে যাব জোরে বলে মারহাবা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদমের মধ্যে বেলালকে নিয়ে যায় নবী বেলালকে দেখি আরে তাকা বলে আবু বকর রে ভাই আবু বকর রে তুমি কাকে নিয়ে আইছো আমার সব আবু বকর বলে হুজুর জীবনে আপনার কাছে তাকিয়া এমন ভালোবাসতে পারি নাই আপনাকে কাছে পাইয়া এমন প্রেমের পাগল হতে পারি নাই নবী গো নবী গো আপনার প্রেমের একজন পাগল উমাইয়ার গোলাম বেলাল অপরাধ করেছে সে কালেমা পড়েছে নবী গো
কালেমা পড়ার অপরাধে বেলালের আজকে এমন অবস্থা করুন অবস্থা নবী ডাকতে বলে বেলাল কি হালাত বল রে বেলাল বাবা বেলাল বলে নবী গো আমার কিচ্ছু চাওয়ার নাই বলার নাই আমি আমার রাঙ্গা চরণ মুবারক আমার নবীর কদম মুবারক পাইলাম আমি আর কোনো ধন চাই না আল্লাহর নবী গো আমি আমার নূরের কদম মুবারক আপনার পাইলাম আমার জীবন ধন্য জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া নবী বলে বেলাল আজ থেকে তোর আমার কদমের মধ্যে জায়গা করে দিলাম কালেমা পড়ার অপরাধে বেলাল রে তোর গায়ে আজকে এত কষ্ট তোর জীবনের উপরে এত কষ্ট নেমে আছে আমি নবী তোর আমার কদমের মধ্যে জায়গা করে দিলাম কিছুদিন পর বেলাল সুস্থ হয়ে গেল বেলাল পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে উদ্বাসাই বাবু জেল আবু সুফিয়ান এরা সুলের কদমের মধ্যে আসলেন নবীজি বসে আছে এরকম আরবের বড় বড় নেতারা চলে আসলেন নবীজির কাছে এসে দেখে বেলাল রাসূলুল্লাহর বাম পাশে বসে আছে বেলাল বাম পাশে বসে আছে উদ্বাসাই বাবু জেল আবু সুফিয়ান ডাক দে মুহাম্মদ সাল্লাল্লাহু হে মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার কাছে এসেছিলাম কিছু ইসলামের কথা জানার জন্য বুঝার জন্য কিন্তু এসে যা দেখলাম আর ভালো লাগে না এসে দেখলাম নিগ্রহ হাফসি গোলাম ও মায়ার গোলাম তোমার পাশে বসে আছি এটা মানাই না কারণ আমরা আরবের বড় বড় নেতা এসেছিলাম তোমার সামনে কথা বলার জন্য যে কদমের মধ্যে বেলাল থাকে সে কদমে আমরা কেমনে বইব আল্লাহ আরো জোরে একজন এমপি সব যখন নির্বাচনে দাঁড়ায় দেখেছি নির্বাচনের আগে ভ্যানসা লোকরে পা ধরায় ধরে গা জড়ায় ধরে জড়ায় ধরে জারে পায় মুসিরে পায় জড়ায় ধরে মেতরে পায় জড়ায় ধরে নির্বাচনের পরে এমন অফিসার হয় বালা মানুষই তার সামসার সাথে কথা বলা দায় জোরে বলেন ঠিক কিনা এরে আমার নবী যার পক্ষে চলে যায় রে আল্লাহ তারে ভালোবাসে জোরে বলেন ঠিক কিনা ও বন্ধু শুনে না উদ্বাস সাহেব বাবু জেল আবু সুফিয়ান কয় যে দরবারে বেলালের মতো মানুষের জায়গা হয় সে দরবারে আমরা নাই এ মুহাম্মদ হয় বেলালকে সরাও না হয় আমরা সরে যাব নবী কয় বেলাল ও বেলাল আগামী দিন তুই আমার কদমের মধ্যে আসবি না একটা দিনের জন্য আসবি না বেলাল বলে নবী গো কি শুনাইলেন উদ্বাস সাহেব বাবু জেহেলাইব ওরা যদি কালেমা পড়ে নাই তাহলে কতই না মঙ্গল হয় বেলাল রে আগামী কাল আর কদম আসবি না বেলাল কয় নবী গো উমায়ার প্রতিটা চাবুকের বাড়ি যত কষ্ট দিছে আমাদের উমায়ার যত চাবুকের বাড়ি দেওয়ার দেহের মধ্যে রক্ত ঝরেছে নবী গো দুনিয়া আমি এত কষ্ট পাই নাই কিন্তু আপনার কদম থেকে একটা মিনিট গেলে আমি বাঁচবো না রে আমি পৃথিবীর কিচ্ছু চাই না আপনার কদম ছাড়া আমি বেলাল বাঁচতে পারি না নবী কয় বেলাল রে শুধু একটা দিন আরবের বড় বড় নেতা আসবে রে বেলাল এরা যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের দাওয়াত দিয়া কত সুন্দর হবে বেলাল বলে নবী গো দুনিয়ার সব ছাড়তে পারি আপনার কদম ছাড়তে পারি না নবী গো ও নবী আমার আপনার কদম থেকে বিতাড়িত করবেন না আমি একটা সেকেন্ড আপনার কদম ছাড়া বাঁচব না নবী কয় বেলাল রে সারা জীবন থাকবে শুধু একটা দিনের জন্যই বেলাল চলে গেলে বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন বেলাল ডাকতে বলে আমার মালিক যদি মানুষের হাতে হায়াত থাকতো আমি বেলাল রে কেউ হায়াত দিত না বড় লোকরা গরিব মানুষের হায়াত কিনে নিত বাজান রে হায়াতের মালিককে বেলাল কাল্লা
যদি ঈমান যদি মানুষের হাতে থাকতো পৃথিবীর মধ্যে আমার মত হাফসি গোলাম ঈমান পেত না ঈমান তোমার হাতে হায়াত তোমার হাতে আল্লাহ আমারে গরীব বানাইলেন হাফসি গোলাম বানাইলারে এই জন্য রাসূলের কদমে আমার জায়গা হলো আল্লাহ আমি বাঁচতে চাই না আমারে তুমি নিয়ে যাও রাসূলের কদম ছাড়া আমি বাঁচতে চাই না আমার আল্লাহ ডাকতে বলে জিব্রাইল দৌড়ে যারে আমি বেলালের চোখের পানি সইতে পারি না রে আমার হুতবা লাগবে না সাইবা লাগবে না আবু সুফিয়ান আবুল আমর লাগবে না আমার আবু জেলদে লাগবে না আমার বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না আশেকের চোখের পানির বড় দাম জিবরাইল আমিন এসে ডাকতে বলে হুজুর আপনার বেলাল পাগল হয়ে গেছে আপনার বেলাল কাঁদতে কাঁদতে বাড়ি যায় আপনার বেলালকে যদি ডাক না দেন নবী গো আপনার বেলাল স্ট্রোক করে মারা যাবে কলিজা পেটে মারা যাবে আপনার কদম ছাড়া বেলাল বাঁচবে না আমার আল্লাহ হুকুম দিছে হাবিব রুতবা লাগবে না সাইবা লাগবে না আবু সুফিয়ান লাগবে না আমার আল্লাহর কাছে বেলালের চোখের পানির অনেক দাম আপনি ডাক দেন আপনার বেলালরে ভুকে লান আমার নবী ডাকতে বলে বেলাল বেলাল হাও মাও করে কান্না শুরু করে দিলেন সন্তানকে গালি দিয়া পর রাগ করা পর যদি বাবা আবার ডাক দেয় দেখবেন সন্তানের কান্না বেড়ে যায় বেলাল হাও মাও করে কান্দে আর বলে নবী গো আপনি আমারে ডাকছেন নবী গো আমি আপনার কদম সারা বাঁচতে পারি না আল্লাহ নবী ডাকতে বলে বেলাল রে আমার আল্লাহর কাছে তোর দাম অনেক রে বেলাল বেলাল রে আমার মাওলার কাছে তুই অনেক দামি বেলাল রে তোর চোখের পানির অনেক দাম বেলাল কান্দেন মানে নবী গো আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না নবী কয় বেলাল রে আমি আজ থেকে কথা দিলাম আমার কদম থেকে তার একটা মিলি সরা লাগবে না আমি নবীর দায়রার মধ্যে তোরে জায়গা করে দিলাম জোরে জোরে বলেন মারহাবা আরো জোরে এ দুনিয়ার মুসলমান শোনো নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল মারহাবা বলেন চোখের পানির অনেক দাম চোখের পানির অনেক দাম এই চোখের পানি তার চোখতে পারবে কেয়ামতের ময়দানের চোখটা তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে নবীর প্রেমে যার চক্ষু দিয়া পানি বাইর হয় এই চোখ সাধারণ চোখ না যে চোখ দিয়া আমার আল্লাহর প্রেমে চোখ দিয়া পানি বাইর হয় এই চোখ সাধারণ চোখ নয় যে চোখ দিয়া সুন্নিয়াতের জন্য অশ্রু ধরে এই চোখ সাধারণ চোখ নয় এ মুসলমান এই চোখের বাড়ি দাম এই চোখের বড় দাম জোরে বলেন আল্লাহু আকবার কার প্রেমে নবীর প্রেমে জোরে বলেন কার প্রেমে নবীর প্রেমে বেলালের জায়গা হয়ে গেল সপ্তাহখানেক পরে বেলাল ডাকতে বলে নবী গো ও মায়ের নবী আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি নবী বলে কি স্বপ্নে দেখেছি বলে হুজুর আমি কি বলবো কয় বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবী কয় বেলাল চেপে যা যা শুনেছি চেপে যা রে বেলাল এগুলো আমার শোনাইছে আমার আল্লাহ জিব্রাইল আমিন দিয়া মুখস্থ করাইছে তোরে কে শুনাইল বেলাল বলে হুজুর আমি কিচ্ছু জানি না দ্বিতীয় রাত্রে বেলাল বলে হুজুর আমি স্বপ্নে দেখেছি কই দেখেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা নবী বলে বেলাল রে চেপে যা
দ্বিতীয় রাতে বেলাল বলে হুজুর আমি আবার স্বপ্নে দেখেছি নবী বলে কি স্বপ্নে রে বেলাল বলে সদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নবী কয় সেবে ধরে বেলাল আর বলিস না দ্বিতীয় আবার পরে রাতে বেলাল বলে হুজুর খোয়াপে দেখেছি নবী আমি ঘুমাইতে পারি না সারা রাত কে জন ডাকতে বলে বেলাল মুখস্থ কর আমি মুখস্থ করতেছি না বেলাল নবী কয় বেলাল রে কি মুখস্থ করছি কয় হাইয়া রাসূলুল্লাহ হাইয়া রাসূলুল্লাহ নবী কয় চেপে যা পরে রাতে কয় নবী আবার স্বপ্ন দেখছি কি দেখছি কয় হায়াল আল ফালা পরে রাতে কয় কি দেখছি না সালাতু খায়রু মিনান নাও তারপরে কি রাতে দেখছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে কি দেখছি রে বেলাল পয়লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী ডাকতে বলে বেলাল সাহাবীদেরকে নিয়ে বসলেন সাহাবীদের সামনে বলে সাহাবীরা রে আমার বেলাল যেন কি বলতে চায় মারহাবা আরে ঠিক আমার বেলাল আজকে তোমাদের সামনে কি যেন বলতে চায় সাহাবীরা হুজুর মূর্খ মানুষ কি তা কইব ও কি কইব কি করার আছে সাহাবান নবী কয় আমার বেলাল যেন কি বলতে চায় তোমরা শোনো বেলাল বলো বেলাল কয় হুজুর বলবো নবী কয় বলো আল্লাহর রাসূল যা বলবে আমার নবী মাকে হুকুম দিলে আমি বলে নবী কয় বলো বেলাল কয় হুজুর বলবো কয় বলো বেলাল আজান দিতেছে যে মক্কা মদিনায় গেছেন হজ করতে গেছেন হাজি আছেন বেলালের মসজিদে আজান পাইব ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা বেলালের মসজিদের আজান শুনে এখন ইহুদি খ্রিস্টানরা দাঁড়ায় যায় আর আমাদের আজান ডিজিটাল আজান যেটা বলেন ঠিক কিনা কথা ঠিক কিনা বেলালের আজানে মানুষ পাগল বানায় ফেলে এখনো বেলালের মসজিদে আজান মন প্রাণ কেড়ে নেয় যখনই বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি যারা মক্কা মদিনায় গেছেন আমার বেলালের মসজিদে আমার নবীজির বেলালের মসজিদে এখনো ওই সুরটা বেসে ওঠে মানুষগুলো কাজ কাম বাদে দাঁড়ায় থাকে দোকান পাশা সব বন্ধ হয়ে যায় পাগল হয়ে যায় আজান শুনে আমাদের ডিজিটাল আজান ঠিক কিনা কথা কন না কেন আমার দাদু ভাইরা বেলাল আজান দিয়ে শুরু করল আল্লাহর নবী ডাকতে বলে বেলাল বেলাল রে যে বাণীগুলো আমার এই আমার মাওলা শিখাইছে জিব্রাইল আমিন দিয়ে বেলাল সেই বাণীগুলো কি তোরে শিখাইলো আমি জানি না রে বেলাল তবে সাহাবীরা শোনো গো যে মসজিদের ইমাম হলাম আমি নবী আজ থেকে সেই মসজিদের মসজিদ আমি আমি আমার বেলাল রে বানায়া দিলা আস্তে কইবেন জোরে কইবেন না সুবহানাল্লাহ বেলাল কিসের মসজিদের কি হয়ে গেল মসজিদ বেলাল আজান দেয় সাহাবীদের মনে বড় ক্ষোভ বাংলায় বলে পরশ্রুতি কাতর আমিরুল আমিন চট্টগ্রামে ওয়াজ করতে আসি পাশের বক্তাদের মনে হিংসা কই থেকে মাগুরাতে এসে আমাদের টাকাগুলো নিয়ে যায় খানা খেয়ে যায় এরকম হিংসা আছে মানুষের মনে মনে কিছু করবেন না কতর কথা বলতেছি পরশ্রুতি কাতর একজনের বেলা আর একজন দেখতে পারে না এর বেলাল যখন আজান দেয় সাহাবীদের মনে বড় কষ্ট নেই জুড়ে এসে উড়ে এসে জুড়ে বসেছে নবীকে আপন করে নিছে সদা সর্বদাই নবীর জন্য আমরা পাগল নবী আমাদেরকে এত ভালোবাসে না বেলাল আর বেলাল বেলাল আর বেলাল নবী সবসময় বেলাল বেলাল হিংসা আছে কি রে এই বেলাল কি পাইলো নবী নবীর কি জাদু করলো নাকি খালি নবী কয় বেলাল ডান পাশে বেলাল বাম পাশে বেলাল সামনে বেলাল জেনে যায় বেলাল সাবির একটা
বিরক্ত বোধ মনে করে যে আমাদের প্রতি মনে ভালোবাসা নবীর কমে যাচ্ছে। বেলাল আজান ভুল ধরতে হবে, সাহাবীরা যুক্তি করে বেলাল আজান দিলে দেখবা এই বের কোন ভাবে মাকরাজ দেখবা, নুকতা দেখবা, শাকটা দেখবা, ভালো করে হক করে দেখবা, এ মুসলমান গুন্না দেখবা, সব কিছু ভালো ভালো করে খেয়াল করো। বেলাল আজান দেয়, সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন আসহাদু, আল্লাহু আকবার, সিনের জায়গা সুয়াত হয়ে যায়, সুয়াতের জায়গা সিন হয়ে যায়। নবীর কদমের মধ্যে আর্জি করে সাহাবীরা, নবী গো নামাজ যদি ভুল হয় ধুরায় পড়া যায়, নামাজের মধ্যে সূরা কিরাত ভুল হয়ে গেলে সুহ সিজদা মেরে দেয়া হয় আবার ধুরায় পড়া যায়। নবী গো কিন্তু আজানের মধ্যে ভুল গেলি তো ধুরায় দেওয়া যায় না। নবী গো আপনার বেলাল মারাক তো ভুল করে, এই আজানের পিছে নামাজ আমরা কেমনে পড়ব? নবী গো আপনার বেলাল বড় ভুল করে, জোরে জোরে বল আল্লাহু আকবার। নবী ডাক দে বেলাল, কাছি হুজুর এ তোমার নাকি আজানে ভুল হয়? নবী কা হুজুর আমি জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, সুবহানাল্লাহ। বেলাল কা হুজুর আমি কিচ্ছু জানি না, জানে কে? কথা কইতেন না আল্লাহ আল্লাহ রাসূল। আমার নবী কা বেলাল তোমার নাকি আজানে ভুল হয়? সাহাবীরা অবজেকশন করেছে, ঠিক আছে আমার বেলাল আগামী কাল থেকে আর আজান দিবে না। বেলাল কাজী হুজুর সুবহানাল্লাহ বলেন না আরো জোরে, নবী কাই হুজুর যা বলবেন আমি মেনে নিলাম, নবী গো আমি আজান দিব না। নবী কয়ে যারা ভালো বন পণ্ডিত হাফেজ কারি মুন্সি মৌলবি তোমরা আজান দিবা, আমার বেলা লাগবে কাল আর আজান দিবে না। নবী ঘুমা আছে, চাঁদ কেটে যায়, সবে সদিকের সময় পার হয়ে যায়, আদান আদান আর উষ্মল্লায় ওঠে নাই, জিবিল আমিন এসে নবীর ডাক দেন, নবী গো আর কত ঘুমাইবেন উঠবেন না, নবী গো আজকে কি আদান হবে না, পশু পাখিগুলো রাত বড় হয়ে গেছে, নবী গো পশু পাখিগুলো অপেক্ষা আছে সকাল হওয়ার অপেক্ষায়, নবী গো পূর্ব আকাশের সূর্য উদয় হওয়ার অপেক্ষা আছে, নবী গো আদান কি হবে না। নবী লাভ মেরে উঠে বলে সাহাবীরারি তোমরা কি আদান দাও না? সাহাবি বলে হুজুর আমি দিছি, ও কায় হুজুর আমি দিছি, ও কায় হুজুর আমি দিছি, আজান হলো একটা আজান দিছে চার পাঁচ জন। নবী কয় কি কম? জিবরিল আমিন ওরা বলে আজান দিছে, জিবরিল কয় হুজুর আজান হয়েছে কিন্তু আরশ মহল্লা ওঠে না, যতক্ষণ পর্যন্ত আরশ মহল্লায় না উঠবে আজকে সকাল হইতো না, সবে সাথে কইতো না গো নবী, কারণ আমার মাওলার দরবারে আজান এখনো পৌঁছাই নাই। খেলা শুরু হয়ে গেছে, নবী কা বেলাল কাজী হুজুর দাও, সুবহানাল্লাহ বলেন যাও, বেলা খোঁজ দিব, তোমরা সব তোমাদের দেখা হয়ে গেছে, খেলা শেষ, সব দলের খেলা শেষ, বেলালের খেলা শুরু, সুবহানাল্লাহ বলেন বাও। বেলাল উঠে আদম আল্লাহু আকবার, পূর্ব আকাশে সূর্য, পূর্ব আকাশ লাল হয়ে গেছে, নবী কয় তাড়াতাড়ি দেরে আজান দেরে দে, শেষ হয়ে গেল, রহমতের নবী ইমাম হইয়া দাঁড়ায়া গেলেন, নামাজ শেষ করে বললেন সাহাবীরা শোনো আমার বেলাল আমি যতদিন দুনিয়ার মধ্যে শরীয়তে আসিব আমার মসজিদে দ্বিতীয় কোনো মসজিদের চলবে না, আমার মসজিদের মসজিদ হবে আমার বেলাল, জোরে বলো মারহাবা। এই পণ্ডিতগিরি করা লাগতো না, বেলাল দিব কি ডাজন দিব? কথা কয় না, বেলাল দিব, আমিন বলেন, আমিন বলেন, এই জন্যই বললাম ইশকের কবির তথ্য যদি রে জানিতে চাও আমার দয়াল নবীর পদ তলে নিসার, ঠিক কিনা, দেখ না ফরিদ করিল অমূল্য চক্ষু রত, আর ইব্রাহিম সাড়িয়া দিল মহা মূল্য সিংহাসন। আল্লাহর খেলা এত বোঝা সহজ, সিংহাসন ছেড়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য, চোখ দুইটা দান করেছে আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা দূরে আয় আল্লাহরে পাইতে চাই, পাইছো কি
আল্লাহু আকবার আরো জোরে বেলাল আযান কিছুদিন পরে মায়ান নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবীর অন্তকালে আকাশ জমিন বাড়ি হয়ে গেল নবীর অন্তকাল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আসমান জমিন কান্দে সাহাবীরা কান্দে পশু পাখি কান্দে নবীর মায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক রেখে দিলেন রওজার মধ্যে আল হাসান আল হুসাইন হুসাইন তাকে রাসূলুল্লাহর ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ে হায়াতুন নবী এখন এটা বললে অনেকের মনের কষ্ট লাগবে না মুসলমান হুসাইন কয় হাসান রে নানাজির চোখ দুইটা নড়ে নানাজির মুখ দুইটা নড়ে মুখটা বিড়বিড় করে দেখে নবী টুকমো নবীজি চোখ মেলে মেলে তাকায় হায়াতুন নবী নবী আমার মায়ার নবী হুসাইন কান পাতলেন দেখে আওয়াজ পিস পিস করে নবীজির ঠোঁট মুবারক থেকে আওয়াজ আসে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি এ মুসলমান ওদিকেও আমি যাব না নবীর অন্তকালে নবীর রওজার উপরে পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরত বেলাল মারহাবা বলো পানি ছিটানোর দায়িত্ব হযরত বেলালের ছিল বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয় ও মদিনার মানুষেরা রে মক্কার মানুষেরা রে আমি আর তোদের মধ্যে থাকব না আমি আর থাকতে চাই না কারণ আমি গোবের মধ্যে নবীর পাইতাম ধ্যানের মধ্যে নবীর পাইতাম আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীর পায়ারে আজকে আমার নবী নাই শরিয়াতে আমার নবী নাই আমি বেলাল নবী বিনে বাঁচব না আমি তোমাদের বলি আমি আর এই জমিনের মধ্যে থাকব না আমি মদিনার দুঃখে থাকব না রে আমি নবী বিনে বাঁচতে পারব না রে তোমরা আমারে ক্ষমা করে দিও মদিনার মানুষের রে মক্কার মানুষের রে আমার নবী যেখানে নাই রে আমি বেলাল কে নিয়ে বাঁচবো কারে নিয়ে বাঁচবো রে আমি বেলাল রওনা হয়ে গেল নবীকে ছুঁয়ে নবীর রওজা দেখে সহ্য করতে পারে না বেলাল ছয় মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসেন আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেন স্বপ্নে যুগে বেলাল আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল আবার রেখে গেলি ও বেলাল তুই না আমারে তুই থাকতে পারতি না বেলাল রে তুই না আমার জন্য পাগল ছিলি দেবাদেশি বেলাল রে আমি নবীর জন্য কি তোর মায়া লাগে বেলাল আমার বড্ড দেখতে মনে চায় তোরে আয় আয় আমি নবী তোরে কত ভালোবাসি বেলাল আয় আয় আমি তোরে একটু নয়ন ভরে দেখবো জোরে বলেন মারহাবা বেলাল ফজরের নামাজ পড়ে দেশবাসীদেরকে বলে ভাইরানে আমি আর আপনাদের মধ্যে নাই ছয় মাস যাবৎ নবীর রওদর্শনে আমার সাক্ষাৎ নাই নবী যে আমার ডাকছে পৃথিবীর কোন মানুষ আমার আর ঠেকাতে পারবি না অ দুনিয়ার মানুষ শোনে রে আমার নবীর রওজায় যাব আমি নবীর প্রেমে আজকে হইয়া বেলাল পাগলের মতো দোষ শুরু করলো লোকজন বলে বেলাল রে দাঁড়া বেলাল কই পৃথিবীর কেউ আর আমার ঠেকায় রাখতে পারবি আমি নবী মেনে বাঁচব না নবীর সারা বাঁচতে পারি না ওর মায়ার নবী আমার ডাকছে রে নবীর প্রেম তারা আমি কিচ্ছু বুঝি তোরা আমার বাধা দিস না রে বাধা দিস না যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না হয় রে রহমাতুল আলামিনের রওজায় যতক্ষণ পর্যন্ত আমি যেতে না পারি আমি বেলালের মনে শান্তি নাই রে আমি বেলালের মনে সুখ নাই শান্তি না বেলাল চলে আসলেন মদিনার বুকে চলে আস আমার নবীর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কাঁদতে লাগল নবীর রওজার পাশে দাঁড়ায়া চোখের মানে ছেড়ে কাঁদতে নবী গো ও মায়ের নবী আমি
যুদ্ধ চলে গেছিলাম আমি অভিমান করে যাই নাই বড় কষ্ট পেয়েছি নবী গো আপনার স্যার আমি কি নিয়া থাকব আমি রওজা থেকে সহ্য করতে পারি না আপনার হারায় আমি বাঁচতে পারি না নবী গো আপনার প্রেমের বৃগমালা আমার গলায় পড়ে ছিড়েছে উমর নবী দয়া করে আমারে ক্ষমা করে দেন আমি বেলা লাইছি ফিরে আইছি জোরে বলো মারহামা আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মদিনা মক্কার মানবের যখন জানতে পারলেন বেলাল আইছে রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন হুসাইন মসজিদের এসে খবর শুনলেন বেলাল আইছে হুসাইন কয় বেলাল যে তুই ফিরে আইছে আমার নানাজিরে পাবো আমি হুসাইন কত পাগল ছিল আমার নবীজি এসে দেখে বেলাল কান্দে রাসূলুল্লাহর রওজার পাশে ফুপায়া ফুপায়া কান্দে পিছন থেকে হুসাইন কয় বেলাল রে গো বেলাল কখন আসলি বেলাল কয় কিছুক্ষণ আগে আসছি বেলাল রে আজানের সময় হয়ে আসছে রে বেলাল আমি অনেক দিন যাবত আমার নানারে দেখি না বেলাল রে ও বেলাল আমি নবীরে হারাইয়া আমি হুসাইন বড্ড পাগল হয়ে গেছি তোরে অনুনয় বিনয় করি বেলাল রে একটু আজান দে রে আজান দে আমার মন বলে তুমি যখন আজান দিতে আমার নানা যে করে থাকতে পারত না যখন আজান দিতারে নানা ছুটে মসজিদ আইত আমার মন বলে তুমি যে তো আইছো আমার নানা মসজিদ আইব আজান দাও রে বেলাল আজান দিলে আমার নানা দূরে থাকবো না চলে আইব নানাজির দেখি না অনেক দিন হয়ে গেল নানার জন্য আমি পা বেলাল কয় হুসাইন পাগলামি করিস না হুসাইন রে পাগলামি করবেন না কারণ আমার এই হাত দিয়ে পানি ছিটাইছি আমি এই হাত দিয়ে পানি ছিটাইছি রাসূলুল্লাহর রওজার উপর হুসাইন হুসাইন রে আমি বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না তুমি আর পাগলামি করো না আমার আজান কে শুনবে রে আমি আজান দিলে আমি বাঁচবো না কারণ আমার আজানে যখন নবীরে পাবো না আমি কি নিয়ে বাঁচবো রে আমি বাঁচতে পারবো না আমারে তুমি ক্ষমা করো রে হুসাইন হুসাইন কয় বেলাল রে দে আজান দে আজান দে তুমি আজান দিলে আমার নানাইব আমি নানার প্রেমে দিওয়ানা নানারে সারা বাঁচতে পারি না আরে হুসাইন হুসাইন কান্দেন বেলালু কান্দে বেলাল কনে কোনোটাই বিনয় করা পান কনে বুঝানো পর বেলাল মিনারে উঠি আজান শুরু করে দিল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله জমিনের মধ্যে ভরে গিয়েছে নবী গো দেওয়ানা বাদাই লাগো নবী এই নাই আমার তুমি কোথায় গেলে পাবো গো আমি কোথায় গেলে পাবো গো দেওয়ানা বানাই না গেলাম ওরে নবী পাগল আমি যখন পড়ে আমার নবীজির কথা
এই অন্তরে বারে রে আমার প্রেমের ব্যথা এই অন্তরে বারে রে আমার নবীজির ব্যথা দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী কান্দে আসে কের দলে আমি কোথায় গেলে পাবো রে দয়াল নবী রে আমি কোথায় গেলে পাবো গো দয়াল নবী রে বলেন কোথায় গেলে ওই আমি বাংলাদেশে জন্ম লইলাম একদিন না নূর নবীজির দিদার পাইলাম একদিন না দয়াল নবীজির দিদার পাইলাম কোথায় এরকম আসতে হলে তো নবীর প্রেমিকের আওয়াজ এইরকম হইলে হবে না যদি জীবন চলে যায় জান্নাতের বাগানে যাও যদি মরণ এসে যায় জান্নাতের বাগানে মরি এ আমার মালিক একদিন তো মরতেই হবে দুনিয়ায় বাসার জায়গা নয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ নবী বললেন উম্মতিনা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণ কর শরিয়া তরিকত হাকিকত মারেফাত ও মুসলমান নবী বলে আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি আমার উম্মত বড় ধন্য আমি উম্মতের জন্য কল্যাণ শুরু আবার নবী দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়েছে ওহাবিরা কয় নবী বলে গেছে নবী বলেন আমার মা আমার নবী কম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু করে বলো মারহাবা আওয়াজ নাই খোদা লাগছে নি দেখলাম বিস্কুট খাওয়াইতেছি আমি কিন্তু দেখে লাগছি ভয় নাই আমিও খাই নাই রাত্রে ভয় না আল্লাহের কসম আমিও রাত্রে খাই নাই মাপলে একটা চা ওখানে একটা চা এখানে একটা চা দুইটা চা হয়েছে আমিও টেনশনে আছি কে কখন কে খালো আমি প্যাট ভরে খামো আমি সেই বক্তা না আমার বাড়ি মাগুরা আপনাদের বাড়ি চট্টগ্রাম এক দেশের গালি এক দেশের বোঝা আমি সুন্নি জামাতে এই সুন্নি জামাতের এক একটা নক্ষত্রকে আমি আমার মাথার উপরে রাখি তাদেরকে কলিজার মধ্যে রাখি কেন আপনারা যারা নবীরে ভালোবাসেন সে হোক ভ্যান চালক সে হোক রিক্সা চালক সে হোক গরিব দিন মজুরি তাকে আমি বুকে নিই নবীর দুশ্মন দুশ্মনের আসল সে বাড়িওয়ালা হোক গাড়িওয়ালা হোক আমার পায়ের স্যান্ডেলের নিচে যে ধুলা পড়বে এই পরিমাণ তাকে মর্যাদা দিতে রাজি নয় জোরে বলেন ঠিক কিনা এই জন্য আপনারা আমার সত্তর গুণ মহব্বতের ভাই মদিনাওয়ালা আর ভালো প্রেমিক আমি হয়তো এরকম ভালোবাসতে পারি না আপনারা ভালোবাসেন যদি না বাসতেন ঘুম হারাম করে বসে আছেন আমি আইসি ভালো খাওয়ান পাবো ভালো বসতে পেরেছি হাতিয়া পাবো আপনারা কী পাবেন সব তো নগদ খাবার দিবে নগদ টাকা দিবে নগদ ভালোবাসা দিবে নগদ আর আমি যা দিয়ে যাবো এটা বাকি ঠিক কিনা ঠিক কিনা তাহলে কতটুকু ইমান আমার সেই তো আপনাদের ইমান দুর্বল না আপনার আমার ইমান দুর্বল দুইটা কম দিলে আর মাফি করতাম না কথা কর না কেন
খাবার ভালো না দিলে কই মাহফিলে যাইতাম না কিন্তু বিনা শর্তে বসে আছেন আল্লাহ জানো বেলালের মতো আশিক বানায় আজকে আলোচনা দিছে ওদিকে যাব আমরা বেলালের মতো আশিক বানায়ার জন্য এখান থেকে যাওয়ার তৌফিক দান করে সকল বলেন আমিন আরো জোরে বলেন আমিন নবী বলেন উম্মতির আরে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক উম্মায়াতি খায়রুল লাকুম উম্মতির আরে কারণ আমি কোন উম্মত যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে আল্লাহর জিকির করে আমি নবীর দরুদ পড়ে সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহ দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া যে ছেলেটা ভালো লেখাপড়া করে কি শিক্ষক তার প্রশংসা করে যে ছেলেটা ভালো তার গার্জিয়ান প্রশংসা করে যে ছেলেটা ভালো এলাকার মানুষ তার প্রশংসা করে নবী কয় কোন উম্মত যখন ভালো কর্ম করে গো আমি নবীর সঙ্গে সঙ্গে আমি আমার মাওলার দরবারে কি করি প্রশংসা করি আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি ক্ষমা চাই ওরে বাজানরা শুই না লও অন্যায় করে ছেলে মাফ চায় বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চাই রহমাতুল লিল আলামিন এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা এর মধ্যে কি ভাজাল আছে নাকি বুঝতেছি না এই নবীর কথা হই না আওয়াজটা এখানে তাবু কিন্তু একটু নড়ে নাই এমন আওয়াজ হবে ভুল করেন আপনি ক্ষমা চাই নবীজি মাফ চাই আমার উম্মতেরা ভুল করছে মাফ করে দাও আল্লাহ আর অন্য নবীরা ক্ষমা চাই না আমার নবী ক্ষমা চাই অন্যায় করে ছেলে মাফ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে চেয়ারম্যান মেম্বার যে হাত পা ধরে ভাই যান ছেলেটা অন্যায় করেছে মাফ করে দেন ভুল করেছে তাহলে এমন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না আরো জোরে বলেন আছে কি না আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে ও নবী ও ইবুয়াল খালি চট্টগ্রাম আশিক আপনার প্রেমে দিওয়ানা কোথায় গেলে পাব গো দিদার একবার বল না দয়াল নবী বিহনে একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে এ দুনিয়ার মুসলমান বেলালের বাবার নাম কি কথা বলেন নাম কি বেলাল ইবনে রাবা রাবা ছিলেন তৎকালীন জামানায় কৃষকের ছেলে আল্লাহ পাক এমন একজন কৃষক ছিলেন তৎকালীন জামানায় ভালো ফসল ফলাইতেন ভালো জমিন আবরতা করতেন জমিন কি করতেন খ্যাত করতেন এই কৃষকের ছেলে হজরতে বেলাল জোরে বলেন মারহাও বাবাকে জিগায় বাবা ও বাবা বাবার আবার জিগায় বাবা এই জমিনের মালিককে আমার মালিককে আপনার মালিককে ভুবনের মালিককে সূর্যকে উঠায় কি ডোবায় কে রাত বানায় কি দিন বানায় রাবা কয় বাবা সব কিছু তো আমাদের নেতার দান কারণ হজ বাসাই বাবু যে এলাবু সুবিয়ানেরা
ওই তৎকালীন জামানার মধ্যে পূজা করত মূর্তি পূজা করত দেবতা পূজা করত আমার আল্লাহ কয় হাবিব রে ওই পূজা মণ্ডপ বন্ধ করো একমাত্র সাহায্য চাও আমার কাছে আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানেন আমি আল্লাহ যারা দেবতা পূজা করে বন্ধ করে দেন গো যারা মূর্তি পূজা করে তাদেরকে জানায় দেন যারা চন্দ্র পূজা করে তাদেরকে জানিয়ে দেন যারা গাছ পূজা করে তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার কোন দ্বিতীয় নাই জোরে বলেন মারহাবা একটু জোরে বলা যাবে না মারহাবা আমার কোন দ্বিতীয় নাই আমি আল্লাহ এক আল্লাহকে আল্লাহর কি কোন ছেলে মেয়ে আছে আরো জোরে বলেন আসিনি আল্লাহর কোন ছেলে নাই আল্লাহর কোন মেয়ে নাই আল্লাহর কোন বংশ নাই আল্লাহর কোন গোষ্ঠী নাই আল্লাহর কোন আত্মীয় নাই আল্লাহর একজন বন্ধু আছে তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহ বলে হাবিব ওদের কি জানে দেন আমি আল্লাহ এক আমার কোন দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আর কেউ নাই সূরা ইখলাস দিয়ে প্রমাণ করে দিলেন আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাও এই সূরা দিয়ে আবার প্রমাণ করেন সূরা ইখলাস দিয়ে প্রমাণ করেন মিলাদুন নবী কারণ আমার আব নবীর আব্বার নাম আব্দুল মুতালিব আব নবীর বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমেনা নবীর দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা নবীর নানার নাম মুহাবজুরি নানির নাম বাররা বাবার গভীর মনোযোগ বংশ হলো কুরাইশ বংশ আমার আল্লাহর আব্বার নাম কি আল্লাহর বাবার নাম কি আল্লাহর মার নাম কি আগে বলে দিতে হবে যারা মিলাদুন নবী মানে না তাদের জন্য প্রমাণ সূরা ইখলাস আল্লাহকে আমি কারো জন্ম দিই নাই কারো জন্ম নিই নাই সুতরাং আমার আল্লাহর জন্ম নাই আল্লাহর মিলাদ নাই মিলাদ আছে আমার নবীর জোরে বলেন ঠিক কিনা ওদিক তো আমার ওয়াজ নাই জন্য যেতে পারবো না তবে বলে দিয়ে যাই যারা মিলাদুন নবী মানে না তাদেরকে বলবি ওই মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত সুবহানাল্লাহ বলেন সুতরাং আমার নবীর জন্ম আছে আল্লাহর জন্ম নাই মিলাদ আমার নবীর আছে আল্লাহর নাই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে সবারই মিলাদ আছে জন্ম আছে আমার আল্লাহর নাই সুতরাং নবীর মিলাদ দ্বারা না মানে এরা কাফের জোরে বলেন ঠিক কিনা মিলাদ শব্দের অর্থই হলো আমার ওয়াজ না আমি বলতেও পারি না মিলাদ শব্দের অর্থ কি জন্ম বৃত্তান্ত জোরে বলেন মারহাবা মিলাদুন নবী আমার নবীর জন্ম বৃত্তান্ত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তাদেরকে জিগাইবেন এই সূরা ইখলাস তাদের জন্য দলিল বুঝেন নাই সূরা ইখলাস পারেন তো কোন মোল্লা এদিকে আয়ো আয়ো আমার আল্লাহ কারো জন্ম দেয় নাই কারো থেকে জন্ম নিয়ে নবী জন্ম নিছে জন্ম দিছে নবীর বাবা ছিল মা ছিল বংশ ছিল দাদা ছিল দাদি ছিল আল্লাহ তো আব্বাও নাই মাও নাই দাদাও নাই সুতরাং আল্লাহর কোনো জন্ম নাই নবীর মিলাদ আছে আল্লাহর মিলাদ নাই সুতরাং আল্লাহর নবীর মিলাদ যে মানে না ওর মতো বেঈমানের লগে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে মনে থাকবো বেশি ওয়াজ লাগবো না ছোট্ট ওয়াজ মুখস্থ করবেন এই প্রতিদিন তো আমিরুল আমিন সিদ্দিকী আইতাম না আর একটা মাহফিল করতে গেলে লক্ষাধিক টাকা খরচ হয় এখন তো মাহফিল করতে গেলেই লাখ টাকার উপরে এখন কত ভেজাল এই জন্য আমি আপনাদেরকে বলে যাব যে উলামায়ে কেরাম আসবে তাদের থেকে কিছু নিবেন যেটা যে সাবজেক্ট দিয়েছেন এরপর আলোচনা করছে এটা আমাদেরকে যেটুকু পারি সংগ্রহ করতে হবে এটা নিয়ে আমাদের আমল করতে হবে যেটা বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন কষ্ট কথা বুঝতে কষ্ট হয় কারণ আপনাদের ভাষা আপনারা কথা বললে আমি বুঝেছি না চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বললে আমাদের বুঝতে কষ্ট হয় তবে আমি চিন্তা করি মাঝে মাঝে চট্টগ্রামের মানুষের সাথে একটু আসতে আসতে এখন আপনাদের ভাষা ক্রীড়াটাই শিখে গেছি কথা মোটামুটি বুঝি কথা বলতেও পারি তবে মাঝে মাঝে একটু ভুল হয় কি কন কষ্ট পাচ্ছেন আরো জোরে একটু মহব্বত বলেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ভাই জানেন তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলো বান্দার লাগিয়া ও ভাই দেখলি না নয়ন মেলিয়া তুই দেখলি না নয়ন মেলিয়া যেতে হবে বাদন সাড়িয়ালা اي لا 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 إله لا إله إلا الله محمد رسول الله